অনেক সময় আমরা যখন ভিডিও তুলি তখন দেখা যায় সেই ভিডিওর কোয়ালিটি খারাপ হয় ভিডিও তোলার পর আমরা দেখতে পাই যে সেই ভিডিওটাকে ভালো লাগছে না তাছাড়াও অনেক পুরনো এমন ভিডিও থাকে যেগুলো আমাদের ফোনে পড়ে থাকে কোয়ালিটি খারাপ হওয়ার কারণে সেটাকে আমরা কোনো প্ল্যাটফর্মে আপলোড দিতে পারি না আজকের এই ভিডিওতে আপনাদেরকে একটা এমন এআই টুলের কথা বলবো যার মাধ্যমে আপনার ভিডিওর যে কোয়ালিটি ওটা কিন্তু অনেকটাই আপনারা ইনহ্যান্স করতে পারবেন সফটওয়্যারটার নাম হচ্ছে গেই হিটপা তো হিটপার যে কোম্পানি রয়েছে তারা কিন্তু শুধুমাত্র যে ভিডিও ইনহ্যান্স করে তা নয় তারা ফটো থেকে শুরু করে তারা ভয়েস থেকে শুরু করে সমস্ত কিছু কিন্তু ইনহ্যান্স করে দেয় এআই টুলের মাধ্যমে পুরো সম্পূর্ণ ব্যাপারটা কিন্তু আপনি কম্পিউটারের মাধ্যমেই করতে পারবেন তো চলুন আপনাদেরকে দেখিয়ে দিই কম্পিউটার কিনে গিয়ে এই দেখুন আমরা চলে এসেছি হিটপার যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে তার মধ্যে দেখুন এখানে লেখা আছে হাই কোয়ালিটি এআই ভিডিও রেজুলেশন ইনহ্যান্সার এখানে দেখুন লেখা আছে ট্রাই ইট ফ্রি বলে এখানে যে উইন্ডোজ ভার্সেন রয়েছে এখানে আপনারা ক্লিক করবেন ক্লিক করলেই কিন্তু সফটওয়্যারটা ডাউনলোড স্টার্ট হয়ে যাবে তো আমার এই কম্পিউটারে আমি এটাকে অলরেডি ডাউনলোড করে রেখেছি আমি এখান থেকে অ্যাপ্লিকেশনটাকে ওপেন করব। এখানে বলি অ্যাপ্লিকেশন ওপেন করার পরে আপনাদের কিন্তু যে অ্যাকাউন্ট রয়েছে সে অ্যাকাউন্টটাকে ইমেল অ্যান্ড পাসওয়ার্ড দিয়ে কিন্তু লগ করতে বলতে পারে বা নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করতে বলতে পারে সেটাকে আপনারা ক্রিয়েট করে নেবেন এখানে দেখুন সর্বপ্রথম কিন্তু একটা অপশান চলেছে যেখানে ডিসপ্লে হচ্ছে যেখানে আছে ইম্পোর্ট ভিডিও ফাইল ঠিক আছে আমি এখানে ক্লিক করব। ক্লিক করার পরে এখান থেকে আমাকে যে কোনো একটা ভিডিও সিলেক্ট করতে হবে আপনার যেখানে কোনো ভিডিও রয়েছে ভিডিওটাকে এখান থেকে ইম্পোর্ট করে নেবেন তো আমি সামনে যেই ভিডিওটা পেয়েছি সেটাই আর কি ইম্পোর্ট করলাম ইম্পোর্ট করার পরে আমাদের কাছে যে ইন্টারফেসটা এসেছে ইন্টারফেসটা আপনারা একটু ভালো করে দেখুন এখানে দেখুন ডান দিকে ইমপোর্টে বাটান এখানে রিমুভ এই রিমুভ বাটনে ক্লিক করলে ভিডিওটা ডাইরেক্ট কিন্তু এখান থেকে রিমুভ হয়ে যাবে এবং এই যে নিচের দিকে অপশানটা রয়েছে এটা হচ্ছে টাইম লাইন আর এটা হচ্ছে প্রিভিউ মানে এখানে আমরা ভিডিও অ্যাড করতে পারবো আর এখানে আমরা ভিডিওটাকে দেখতে পাবো যে ভিডিওটা কেমন লাগছে এখান থেকে দেখুন একটা অপশান আছে প্রিভিউ বলে মানে তিন সেকেন্ডের জন্য আমরা ভিডিওটাকে প্রিভিউ করে দেখতে পাবো যে ভিডিওটা কেমন আর কি ইনহ্যান্স হবে দেখুন এদিকে একটা কিন্তু ফুটেজ দেখাচ্ছে এদিকে কিন্তু ইনহ্যান্স হওয়ার পরে কিন্তু ফুটেজটা দেখাচ্ছে যেটা কিন্তু এই ভিডিওর থেকে অনেকটাই কিন্তু ইম্প্রুভ হয়ে গেছে এখান থেকে আমি এক্সিট করে দেবো এবার ডান দিকের ইন্টারফেসগুলোর সাথে আপনাদের পরিচয় করে দিই দেখুন ডান দিকে লেখা আছে ফেস মডেল এটা হচ্ছে এখানে এর কিছু মডেল দেওয়া রয়েছে যেখান থেকে তারা কিন্তু ডিফল্ট এগুলো সেট করেছে যেখান থেকে এই মডেল যদি ফেস মডেল সিলেক্ট করি তাহলে ফেসের মধ্যে একটা শার্প চলে আসবে আমরা যদি সফট সিলেক্ট করি ফেসটা সফট হয়ে যাবে আমরা যদি ফাস্ট সিলেক্ট করি সেটা ফাস্ট হয়ে যাবে তারপরে রয়েছে জেনারেল ডি নয়েজ এখান থেকে আমরা যদি জেনারেল ডি নয়েজটা সেভ করে রাখি মানে সেট করি সেক্ষেত্রে জেনারেল ডি নয়েজ হবে তারপরে অ্যানিমেশন মডেল রয়েছে তারপর লো লাইট ইনহ্যান্স মডেল রয়েছে তাছাড়াও অ্যাড মডেল মডেলে আমরা ক্লিক করলে এখানে কিন্তু ডিফল্ট অনেকগুলো মডেল রয়েছে যেমন কালারাইজ মডেল মানে কোনো যদি ফুটেজে কালার কম থাকে সেক্ষেত্রে কালারটা ঠিক করে দেবে তারপরে দেখুন কালার ইনহ্যান্স মডেল রয়েছে তারপর ফ্রেম ইন্টারপোলেশন মডেল মানে কোনো ফ্রেমে যদি কোনো ইস্যু থাকে সেটা সলভ করে দেবে তারপর স্টেবিলাইজ মডেল মানে দেখা গেল কোনো ফুটেজ খুব সেকি উঠেছে সেই ক্ষেত্রে এই মডেলটাকে আমরা যদি অ্যাড করে নিই সেই সেইভাবে কিন্তু এখান থেকে ভিডিওটা ইনহ্যান্স হয়ে যাবে আপনাদেরকে এই ভিডিওটা দেখায় দেখুন এখানে যে ভিডিওটা রয়েছে তার রেজুলেশন কিন্তু অনেকটাই কম রয়েছে আমরা যদি এই ভিডিওটার যে রেজুলেশন রয়েছে সেগুলোকে পরিবর্তন করি এখান থেকে যে সার্ফ অপশানটা রয়েছে সেটাকে সিলেক্ট রাখি এবং এখান থেকে জেনারেল যে ডি নয়েজ মডেল রয়েছে সেটাকেও অ্যাক্টিভ রেখে সেটাকে ব্যালেন্সে রাখি এবং এখান থেকে আমরা যদি পিভিউ যে তিন সেকেন্ড যে অপশানটা আছে এটা সিলেক্ট করি তাহলে কিন্তু আপনারা এই যে ডান দিকে যেটা এখন প্রসেসিং হচ্ছে সেখানে কিন্তু অনেকটাই পার্থক্য দেখতে পাবেন কারণ এখানে যে ফুটেজটা রয়েছে তার কিন্তু পিক্সেল অনেকটাই ডাউন এখানে কিন্তু সেটা ফোর কেতে কনভার্ট হয়ে গেছে তারপরে কিন্তু এখানে অপশান চলেছে এক্সপোর্ট সেটিংসে দেখুন ফোর কে লেখা এখানে আপনি যেই কোয়ালিটিতে আর কি এক্সপোর্ট করতে চান সেটা সিলেক্ট করতে পারেন আপনার যদি হাজার আশি বা সাতশো কুড়ি ভিডিও থাকে বা চারশো আশি ভিডিও থাকে সেটাকে আপনি ফোর কেতে কিন্তু আপগ্রেড করতে পারেন বা আপস্কেল করতে পারবেন এখানে আমি ফোর কে সিলেক্ট করতে দিলাম তারপরে এখানে দেখুন বিট রেট রয়েছে বিট রেটটা নিজের মতো করে সিলেক্ট করতে পারেন তাছাড়াও আপনারা চাইলে কিন্তু অটোমেটিকও রাখতে পারেন তারপরে এখানে ফর্ম্যাট রয়েছে যে আপনি ভিডিওটাকে কোন ফর্ম্যাটে আর কি এক্সপোর্ট করবেন এখানে আমি এমপি ফোর রাখছি এবং তারপরে রয়েছে যে সেভ টু মানে কোন জায়গাতে এটা সেভ হবে তো এখানে আমার যেটা রয়েছে সেটা দেবো যে আমি এখানে যে এক্সপোর্ট বাটনটি রয়েছে তো এক্সপোর্ট বাটনে আমি ক্লিক করব এখানে দেখুন কাউন্ট হওয়া শুরু হয়ে গেছে এইবার আমাদেরকে কিছুটা সময় এখানে ওয়েট করতে হবে ওয়েট করার পরে যখন এখানে হানড্রেড পার্সেন্ট হবে তবেই কিন্তু এটা আস্তে 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 এটা কিন্তু ইনহ্যান্স হয়ে যাবে আর এটা হতে একটু কিছুক্ষণ সময় নেবে এটা ভিডিও যে ডিউরেশন রয়েছে সেই অনুযায়ী কিন্তু হয় এবার ব্যাপার হচ্ছে এই যে সফটওয়্যারগুলো রয়েছে এই সফটওয়্যারগুলো কিন্তু ভিডিওর কোয়ালিটি অনেকটাই কিন্তু ইম্প্রুভ করে দেয় এই যে সফটওয়্যারটা আপনাদেরকে দেখাচ্ছে এই সফটওয়্যারের যাবতীয় যে লিঙ্ক রয়েছে আমি ডেসক্রিপশন বক্সও দিয়ে দেবো তাছাড়াও যে কমেন্টের পিন কমেন্ট রয়েছে সেখানেও কিন্তু আপনাদেরকে দিয়ে দেবো আপনাদের সুবিধার্থে সেখান থেকেও আপনি কিন্তু এটাকে ইউজ করতে পারবেন বা ক্লিক করে মোবাইলের ক্ষেত্রে কিন্তু এটা ইউজ হবে না এটা কিন্তু যারা কম্পিউটার ইউজ ইউজার রয়েছেন তাদের ক্ষেত্রেই কিন্তু এটা প্রযোজ্য এখানে এক্সপোর্ট হতে খানিকক্ষণ সময় নেই এক্সপোর্ট হওয়ার পরে আপনারা কিন্তু এটা সরাসরি এখান থেকে প্রিভিউ করতে পারেন আপনারা যদি এই যে ডান দিকে উপরে রয়েছে ইমেল রিমাইন্ডার এটাকে যদি অ্যাক্টিভ করে রাখেন সেই ক্ষেত্রে মনে হয় যে যখন এটা এক্সপোর্ট হয়ে যাবে অটোমেটিক ইমেলের মাধ্যমে আপনি আর কি পেয়ে যাবেন মানে আপনার কাছে রিমাইন্ড করবে যে আপনার যে টাস্কটা রয়েছে সেটা কমপ্লিট হয়ে গেছে তো আশা করি পুরো কনসেপ্ট আপনারা বুঝতে পেরেছেন তো এইভাবেই আপনারা সুন্দরভাবেই কিন্তু ভিডিওকে ইনহ্যান্স বা সুন্দর করতে পারবেন আশা করি সম্পূর্ণ ব্যাপারটি আপনাদের কাছে ক্লিয়ার হয়ে গেছে যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন লাইক করলে কি হয় ভিডিও করার যে আগ্রহ সেটা বাড়তে থাকে আর বন্ধুদেরকে শেয়ার করতে ভুলবেন না শেয়ার করলে তারাও কিন্তু এই জিনিসটি জানতে পারবে বুঝতে পারবে আর চ্যানেলে নতুন এসে থাকলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন আর ভিডিও শেষে বরাবর আমি যে কথাটা বলি আপনার সুস্থ থাকুন ভালো থাকুন অল বাংলা টিপস চ্যানেলের সাথে সদা সর্বদা জুড়ে থাকুন